নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব হিমাচল প্রদেশের নিরামিষ একটা ভেজ ডিশ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি। আমি আজকে হিমাচল প্রদেশের একটা ভেজ ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেজ ডিশ তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, এভাবে পিস করে নিয়েছি, একটা গাজর এভাবে পিস করেছি, আর আছে এখানে 100 গ্রাম বিনস, এখানে আছে 2টো আলু, ধনে পাতা কুচানো, আর আছে এখানে ফুলকপি, এখানে একটা টমেটো এভাবে পিস করেছি, আছে 8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা তেজপাতা, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে জৈত্রী, সামান্য একটুখানি জৈত্রী। রান্নাটা তাহলে শুরু করে দিই, আর রান্না করতে করতে বাকি উপকরণগুলো দেখাবো। প্রথমে ওভেন ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম এই 1টা তেজপাতা, আর এখানে যে 8টা কাঁচা লঙ্কা এরকম পিস করে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দিলাম এই আলু, ফুলকপি, সব সবজিগুলি দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, বিন সব দিয়ে দিলাম। ভালো করে আবার সব মিশিয়ে নিই। এগুলো আমি 10 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে এগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 কাপ কড়াইশুঁটি, দিয়ে ভালো করে এগুলো সব ভাজব। 10 মিনিট ধরে ভালো করে আমি নাড়াচাড়া করে এগুলো ভাজা ভাজা করে নিলাম সবজিগুলি। এখন এরকম দিয়ে দেবো 1টা টমেটো যে কুচিয়ে নিয়েছি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম, কুবাটি, 1 বাটি ধনে পাতা কুচি। এখন একটু ওভেনটা কমিয়ে নেবে। এখন এগুলো দিয়ে আবার একটু ভালো করে সব মিশিয়ে নাড়াচাড়া করে নিই। এখন সব ভালো করে মিশিয়ে নিলাম আবার ধনে পাতা টমেটো সব সবজির সাথে। দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু জৈত্রী দিয়ে দিলাম, দিয়ে সব আবার একসাথে মিশিয়ে দিই। এখন দিয়ে দিলাম 1 কাপ জল, আরও 1 কাপ জল দিয়ে দিই, সবজিগুলো একটু সেদ্ধ হবে তো। আমি 1.5 কাপ জল দিলাম, 2 কাপ দিইনি, 1.5 কাপ জল দিলাম। এখন সবজিটা ফুটছে, আমি এখন এর মধ্যে কভারটা দিয়ে ওভেনটা কম করে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু নেড়ে এই কভারটা দিয়ে দিই। 8টা কমানো আছে, 5 মিনিট বাদে আবার এসে দেখবো। এই সবজিগুলো সেদ্ধ হতে আমার 10 মিনিট সময় লাগলো, আমি ওভেনটা কমিয়ে কভারটা দিয়ে 5 মিনিট বাদে আমি আবার এসেছিলাম, হয়নি তখন আলু সেদ্ধ, 10 মিনিট সময় লেগেছে আমার। এখন ভালো করে নাড়িয়ে এবং ওভেনটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে ভালো করে সব মিশিয়ে দিই, উপর নিচ করে দিই। এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগে। এখন দিয়ে দেবো 1 চামচ বাটার দিয়ে দিলাম, বাটারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিই। হয়ে গেল আমার সবজি। এটা একবার আপনারা বাড়িতে করবেন, এটা কিন্তু ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে। ঝোলটা আমি এতটাই রাখবো, যদি আপনাদের মনে হয় না একটু শুকনো শুকনো করবে, একটু শুকিয়ে নিলেই হলো, আমি এতটাই ঝোল রাখলাম। এখন আমি ওভেনটা নিভিয়ে দিই।
কভারটা দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে। যদি বাড়িতে তৈরি করেন এই সবজিটা, কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিয়ে দেবেন। আমি না কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিইনি। এই দেখুন কী সুন্দর হয়েছে, এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।